Bye, Sam.
কল করছে কিন্তু হ্যাঁ যখন ঘর উঠলে তখন নাম করে দেওয়া ঘর থেকে নাম করে মানে একটা জ্বর ছিল চলে গেছে এখন আসলে নাম নেই হ্যাঁ সব বই বাদ দিচ্ছ এটা কেমন একটা পরে যারা যারা আসছেন তারা একটা কোশ্চিন করবো যদি অ্যান্সার দেন তাহলে বেশি আচ্ছা বলেন ইসিপিএম বুঝলেন তো একুশ তারিখে কলেজ আটটা থেকে নিয়মিত ক্লাস হবে ঠিক আছে সবাই জানে একুশ তারিখ সকাল আটটায় আপনাদের উপস্থিত থাকবো আর ইউনিফর্ম পরে আছে সবাই অবশ্যই ইউনিফর্ম পরে সবাই আসা আমার থাকবে
নেক্সট ক্লাসে পেয়ে যাবেন সিওর থাকে হ্যাঁ, কিন্তু আজকে একটু প্রশ্ন স্টার করি না কারণ লেদার মানি লিখছেন পরে হয়ে যান লেদার মানি তারপর পেপার কারেন্সি ফোকনাথ হংকং ফোকনাথ হংকং লাগে থাকে পরে করছেন বুঝে দিচ্ছি তার হংকং গোল্ড স্ট্যান্ডার্ড আর ইন্ড অফ দ্য গোল্ড ছাগল মতো খেয়ে ফেলে না যাই করে বলি এই টপিক গুলো করবেন কি যেমন ছিল কি আপনার
কন্ট্রি আপনার ইয়ারা পড়বে কোন কারি ফার্স্ট চালু হয় ওল্ড ইয়ারা ইংল্যান্ড ইংল্যান্ড এরপরে চলে আসেন পরের টপিক হচ্ছে হিস্ট্রি অফ মোবাইল অ্যাপ্লিকেশন
আইওএস 2 আবিষ্কার হয় 2008 সালে Thank you.
যে অ্যান্ড্রয়েডের যেটা আছে না টিভি আর স্মার্টফোন স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি ওইরকম অ্যাপেলও স্মার্ট মানে অ্যাপেল কোম্পানিও আপনার এটা যে একটা স্মার্ট ইয়ারের করছে টিভির স্মার্ট ম্যাক হয়েছে তো ওইটার ওই ভার্সনগুলো চালু করছে তারপরে এটাই হচ্ছে তারপরে অ্যাপেল ওয়াচ আগেগুলো যে ছিল ওগুলো কোনো না থাকবে না তারপরে একটু কোড আসবে তো পাঁচ নম্বর চেপ্টারের আগে আগে শিখেছিল সাবস্ক্রিপশন একটা কোন একটা লিমিটেশন টাইমের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন হয়ে যাবে মাস মাসে যেমন
টাকা নিয়ে বিক্রি করা, আর এটা হচ্ছে টাকা ছাড়া বিক্রি করা। ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি টাকা নিয়ে বলেন তাহলে প্রিমিয়ামে চলে আসতেছে,
চারটা পয়েন্ট, একটা হচ্ছে পেড অ্যাপস, একটা হচ্ছে ইন অ্যাপ পারচেজ, আরেকটা হচ্ছে অল অফ দিস, আরেকটা হচ্ছে প্রিমিয়াম। হ্যাঁ বুঝতেছেন তো? তো এখন যদি বলা হয় যে বিজনেস মডেলের ভিতরে মডেলগুলোকে ফলো করা হয় বা কোন কোন মডেল ছিল বা কি কি মডেল ছিল বিজনেস অ্যাপসে, কি কি মডেল ছিল, তাহলে কি এখানে কি দুইটা মডেল বিডি কোনটা কোনটা করতেছে? সবগুলো দিবেন না, কোশ্চিন তো একটা দিতে হবে, সেটা কি অল অফ দিস আছে এখানে? অল অফ দিস দিবেন, এরকম একটা কোশ্চিন আসবে, মানে ছয়টা পয়েন্ট থেকে এরকম একটা কোশ্চিন আসবে, অথবা এরকম হতে পারে যে এগুলো সবগুলোতে আদার্স অপশন দেওয়া আছে, অন্যান্য অর্ড দেওয়া আছে, হ্যাঁ, আর একটা দেওয়া আছে পেড অ্যাপস, তাহলে অ্যান্সার ফুল কি হবে? পেড অ্যাপস। তার মানে ছয়টা থেকে আপনার কোশ্চিনটা মাল্টিপল চয়েস গুলো কিন্তু এভাবে র্যান্ডমলি সাজানো হবে। বুঝছেন তো কোশ্চিনটা? আচ্ছা কোশ্চিনটা হচ্ছে, যদি বলা হয় আমাদের যে বিজনেস মডেল আছে, এই বিজনেস মডেলে কি কি মডেলে তৈরি বা কি কি মডেল আছে, বিজনেস মডেলের নিচের কোন মডেলটা বিজনেস মডেলের মধ্যে, নিচের কোন মডেলটা বিজনেস মডেলের মধ্যে, তাহলে কোনটা হবে? পেড অ্যাপস, কারণ বাকিগুলো বিজনেস মডেলের বাইরে। আর যদি সবগুলোই থাকে, হ্যাঁ সবগুলোই থাকে, তাহলে যদি এরকম হয় যে বিজনেস মডেলটা আমার এই এই বিজনেস এই মডেলগুলোর মধ্যে বিজনেস মডেল কোনগুলো, তাহলে অল অফ দিস আসতেছে, মানে যে কোনো একটা ফরম্যাটে অ্যান্সার আসবে, হয় একটা থাকবে নাহলে তিনটে থাকবে। তাহলে তো একই প্রশ্ন নয় এরকমই, দুইটা অ্যান্সার দিয়ে বলে এ এন বি আর বি এন সি, এখন এ এন বি দিবেন না বি এন সি দিবেন সেটা বলে, এরকম তো বলা যায় না, থাকতেও পারে আপনার কোশ্চিন যে করবে তার মাথায় যদি আপনার মতো বুদ্ধি ঢুকে যায় তাহলে করে দেবে, হ্যাঁ ওটাই তো বলছি, সে যদি এরকম বুদ্ধি রাখে তাহলে রাখবে। এই যাচ্ছে আপনার ছয়টা মডেল, এই সেম গেটআপে আরো কয়েকটা অপশন আছে, সে কয়েকটা অপশনে চলে যান, একবার ওটা দেখায় দেয়
কোশ্চেন দেবে কি কোশ্চেন আর বলেন মানে 10টা পয়েন্ট মনে থাকা লাগবে হ্যাঁ 10টা পয়েন্ট মনে থাকা লাগবে মানে 10টা পয়েন্ট থেকে এভাবে কোশ্চেন আসতে পারে যে 10 50 ওয়েজ এর মধ্যে কোনগুলো পড়ে বা কি কি এরকম কিছু একটা কোশ্চেন আসবে আচ্ছা এখানে আপনার যে গেমটা দেওয়া আছে স্যাম্পল রান আপনাদের বোঝানোর জন্য বলা হয়েছে এখানে যখন আমরা মানে যখন একটা কিছু আপনারা কি সবাই আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে যে আপনি একটা মনে করেন মোটর সাইকেলের গাড়ি তৈরি করতেছেন মোটর সাইকেল বলুন বা সাইকেল করতেছেন এখন কি হলো যে আপনি যে মডেলটা তৈরি করছেন এই মডেলটার বেশ কয়েকটা কস্টিং আসতেছে ফার্স্ট কস্টিং আসতেছে যে মোটরটা যদি আপনি পাওয়ার টু ওয়ান আওয়ার্স বা টু আওয়ার্স নেন তাহলে এক কস্টিং টু আওয়ার্স নেন আর কস্টিং থ্রি বা ফোর আওয়ার্স নেন আর কস্টিং এবার এরকম তারপর যে ব্যাটারিগুলো নিতেছেন মোটরটাও সেম ভাবে কিনলেন আরেকটা থেকে না নর্মাল একটা কোম্পানি কিনলেন তাহলে যদি নর্মাল কোম্পানি দিয়ে একটা মোটর নিয়ে আপনি যখন সাইকেলটা বা মোটরসাইকেলটা ক্রিয়েট করে রাস্তা নামাবেন তাহলে কি এটা লাইবিলিটি একটা রিস্ক থাকবে না কমা হলে যে কোনো মধ্যে নষ্ট হয়ে পড়ে থাকতে পারে আর যদি একটু ভালো দেখে দামি দেখে নেন তাহলে কি এটা লাস্টিংটা বেশি দিন করবে রিস্কটা কম থাকবে এটা এরকম না তার মানে ডিপেন্ড করতেছে আপনি যে ম্যানুফ্যাকচারিংটা করতেছেন এটার উপর যে আপনি ডিভাইসটা কতদিন রানিং রাখবেন প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা লাইফ টাইম তৈরি হয় আপনি জানেন হ্যাঁ তার মানে কি আপনি যেভাবে প্রোডাকশনে নিয়ে আসতেছেন সেইভাবে ওটা লাইফ টাইম তৈরি হবে তো সেম এইখানে আপনার ওটাই বলা হচ্ছে যে স্ট্রং কোড মানে আমাদের সফটওয়্যার যেগুলো বা সিএসি সফটওয়্যার যেগুলো করা হয় আসলে এদের তো কোনো ফিজিক্যাল কোনো রুট নাই ফিজিক্যাল কোনো ইকুইপমেন্ট ইউজ করা হয় না তাই না সব তো ভার্চুয়ালে কিছু না কিছু করা হয় ভার্চুয়ালে বিভিন্ন রকম লাইন লেখা হয় বা আউটপুট চলে আসে এই তো বিভিন্ন রকম সিনট্যাক্স লেখলে তো সেম জিনিসটাই যখন ওই সিনট্যাক্সগুলো লিখবো তখন ওইখানেও কিছু স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে এবং স্ট্যান্ডার্ড রুলস থাকে এই রুলসগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাটগুলো যদি মেনটেন করেন তাহলে কী হবে আপনার অ্যাপটা চলতে চলতে ব্রেকডাউন হবে না অথবা হ্যাং হবে না অথবা হুট করে বন্ধ হয়ে যাবে না যেটা হচ্ছে আপনারা যখন সাইকেলটা ম্যানুফ্যাকচারিং করতেছেন একটু কমা কাজ করছেন এই যে পাঁচ মাস পর রাস্তায় একজন যাইতেছে এমার্জেন্সিতে হুট করে বন্ধ পড়ে আছে ব্যাপারটা এরকম যদি ওটা স্ট্রংভাবে হতো তাহলে ওটা লাইফ টাইমটা আরও বেশি থাকতো রিস্কটা কম থাকতো রাস্তাঘাটে বন্ধ হওয়া নষ্ট বন্ধ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে রুলসটা কম থাকতো মানে নিশ্চয়তা কম থাকতো তো এই জিনিসটা এইখানে যে আপনি যখন কোডগুলো করবেন তখন আপনার এই কোডগুলো ওইভাবে ওই মাপের সব কিছু যদি মেনটেন্স করে করেন স্ট্যান্ডার্ড ওয়েতে করেন তাহলে আপনার অ্যাপসটা ধাম করে বন্ধ হয়ে যাবে বা অফ হয়ে যাওয়া বা হ্যাং করা হবে না এটা এখানেই বোঝাচ্ছে ওই স্ট্র্যাটেজিটাই বলছে যে টেম্পল রানটা দেওয়া হয়েছে এখানে টেম্পল রানটা আপনার সবাই খেলছেন বা কোন যদি দেখেন না যে বন্ধ হয়ে গেছে মানে ওটা ওই লেভেলের ওইভাবে সুন্দরভাবে অপটিমাইজ করে কোড করা আছে অপটিমাইজ মানে বুঝেন অপটিমাইজ বলতে হচ্ছে সংকুচিত করা বা আপনার সজ্জিত টাইপেরই বাট সজ্জিত অ্যাকুরেট সজ্জিত না সজ্জিত হচ্ছে কি যে আপনার সাজায় নিয়ে আসা আর এখানে হচ্ছে যে এলোমেলো স্পেস বা এলোমেলো হবে যে গার্বেজ জিনিসগুলো থাকে গার্বেজগুলোকে ঠিক করে নেওয়া
এরকম আপনারা এখানে একজন দুইজন তিনজন চারজন করে বসছেন, তাই না? এটা অপটিমাইজ হচ্ছে কি সবগুলোকে সমানভাবে বসানো, অথবা যে ফাঁকা স্পেসগুলো আছে ওই স্পেসগুলো ফেলায় দেওয়া, ওই স্পেসগুলো ওয়েস্ট না করে ওই স্পেসগুলো ফেলায় দেওয়া, মেন জায়গাটুকু ফোকাস করা। মানে এক্স্যাক্ট যে জায়গাটুকু লাগবে আপনার ডাটা বেসের জন্য বা আপনার যে ডিপার্টমেন্টটা আছে ওই এক্স্যাক্ট জায়গাটুকু নেওয়া হচ্ছে, এক্সট্রা জায়গাটুকু না দেওয়া না নেওয়া হচ্ছে অপটিমাইজ করা। এরকম টাইপের অর্ডার দেখে লয় এই হচ্ছে স্ট্রং কোড। এরপরে বলুন কোনটা বলতে হবে, আট নাম্বার স্ট্রং কোড স্ট্রেজিং। স্ট্রেজিং মানে কি? আচ্ছা ইনস্টং কন্টেন্ট স্ট্রং কন্টেন্ট স্ট্র্যাটেজি এটা বলতেছে যে আপনার যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা লেখার কৌশলটা জানতে হবে, মানে খুব ভালোভাবে লেখার কৌশল জানতে হবে। এখানে কৌশল নিয়ে আলোচনা করা হবে। একটা কন্টেন্ট, কন্টেন্ট মানে বুঝেন, কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে কি, হ্যাঁ বিষয়বস্তু আবেদনী অর্থ রুমে পড়ে, বাট অ্যাকচুয়ালি যদি বুঝায় সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে আপনারা যে বই লেখাগুলো পড়তেছেন, এই যে রিড পড়গুলো শব্দগুলো পড়তেছেন, এটা কিন্তু এই বইয়ের জন্য কন্টেন্ট। হ্যাঁ বইয়ের সাপেক্ষে কন্টেন্ট লেখা হয়েছে। বা আপনি আচ্ছা এটাই বুঝেন, বইয়ের যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে বইয়ের যে লেখাগুলো পড়তেছেন ম্যাটেরিয়াল, এইগুলো এগুলো হচ্ছে কন্টেন্ট। তার মানে এখন এখানে স্ট্রং কন্টেন্ট স্ট্রেজি বলতে কি, যে আপনাদের যে সাপোজ আপনি একটা কন্টেন্ট লিখছেন, ধরেন আপনার সাবস্টিটিউট ছিল কথাটা আমাদের অ্যাপসে যেটা, হ্যাঁ তো সাবস্টিটিউটে আপনি কি করেন একটা কন্টেন্ট লিখলেন যে সকালে পানি খাওয়ার উপকারিতা, এটার উপরে একটা কন্টেন্ট লিখলেন। সেটা হচ্ছে কি যে আপনি এটা লিখলেন যে একটা ফার্স্টে লিখলেন যে সকালে পানি খেলে উপকার হয়, এটা পেটে ভালো কাজ করে, এসে আমি লিখে রেখে দিলেন। ডকুমেন্টের মধ্যে পড়ে, হ্যাঁ ডকুমেন্ট বলে না আমাদের, আপনার ডকুমেন্ট তথ্য এরকম কিছু বিষয়বস্তুটা বলছে বা মূল বিষয়, মেন কথা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ তো যেটা বলতেছিলাম যে সকালবেলা আপনার মুখে পানি খাইলে সুবিধা আছে, এটা আপনি বললেন সকালবেলা পানি খেলে সুবিধা আছে, এটা অনেক উপকার, এটা আপনাদের আমাদের শরীরে খুব ভালো কাজ করবে, এটুকু একটা কন্টেন্ট লিখলেন। আর আরেকজন কি করলো যে সেম ডকুমেন্টে একটা লিখলো যেটা হচ্ছে যে সকালবেলা পানি খেলে আমাদের পেটে খুব ভালোভাবে গ্যাসের পরিমাণ কম হবে, আমাদের শরীরের পানি সর্বদা কমবে, পাশাপাশি আরও যে গুণাগুণগুলো আছে সেগুলো সুন্দরভাবে ডিসক্রিপশন করবে। এখন দুইটা কন্টেন্ট দাঁড়ালো আমাদের সামনে,
ফার্স্ট কন্টেন্টে ছিল অল্প কিছু কথা আর পরের কন্টেন্টে হচ্ছে পুরো ডিটেইলস মানে ডিটেইলস কি হয় না তাহলে কি কোন কন্টেন্টটা বেশি মনে রাখতে হবে পরেরটা তো এইখানে এটা বোঝাচ্ছে যে আপনি যে কন্টেন্ট গুলো লিখবেন এগুলোর আপনার কৌশলিক ভাবে খুব ভালোভাবে লিখতে হবে এই কন্টেন্টটাতে এটা বোঝানো হচ্ছে যে আপনার অ্যাপসের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে এগুলো অনেক সুন্দরভাবে লেখানো হবে যেটা এক্সাম্পল আরেকটা আছে সেটা হচ্ছে যে আমাদের এই লেখকের মধ্যে হুমায়ুন আহমেদ এ অনেক বেশি প্রচলিত পাইছে কিছু কেন হুমায়ুন আহমেদের বই এত বেশি মার্কেটে মানে সেল হয়েছে বা মার্কেটে এত চালু হয়েছে কিছুর জন্য সে বিষয়বস্তুগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরতো আমরা ওর বই পড়ে মুগ্ধ হতাম এই জন্য আমরা বই বারবার কিনতাম আস্তে আস্তে মার্কেটে ঠিক হয়ে বই না কিনলে লেখকের হিসেবে লাভ নাই কারণ এইরকম অনেকে লেখে কিন্তু ফ্লপ হয় কিছুর জন্য মার্কেটে চলে না মার্কেটে চলে বলে তো সে ফ্লপ হতে আমরা যদি বই না কিনি তাহলে কি তা হাজার ভালো ভালো বইও তো আছে মার্কেটে যদি না কিনি আমরা তাহলে তা প্রচার হবে না মার্কেট ঢুকবে না ব্যাপারটা হয়েছে এরকম যে কন্টেন্ট লেখার স্টাইলটা ওরকম ছিল সুন্দর ছিল এই জন্য কেউ তো সবাই পড়তো সব পড়ে ইন্টারেস্টিং হতো এটা হচ্ছে স্ট্রং কন্টেন্ট স্টোরিজ আর তার আরেকটা বিষয় ছিল হুমায়ুন আহমেদ বই লিখত চলিত ভাষায় তাই না আর লেখার স্টাইলটা ছিল কিন্তু বইয়ের স্টাইল ছিল না ও আবার রাফ ফ্ল্যাগ ইউজ করতাম বইয়ের ভিতরে হ্যাঁ ফ্ল্যাগ ইউজ করত তারপর আবার কি করত কিছু কিছু ব্যাড এক্সাম্পল দিত এক্সাম্পলগুলো ছিল ব্যাড যেটা আর সব লেখকরা ওকে মূল্যায়ন করত না বা যখন এটা মার্কেটে বেশি বেশি ভালো হয়ে গেল সবাই পড়ে যখন এটার ফিডব্যাক ভালো দিল তখন মানে মার্কেট হয়েছে প্রথম প্রথম কিন্তু তাকে অনেক ক্ষতি সহমুক্ত হয়েছিল তারপরে টপিক বলেন এরপরটা কি এরপরটা কিটা বলি সিরিয়াস হয়ে না এরপরের টপিক কি বলেন মানে মাল্টিপল অপশন আপনি যে পেমেন্ট করে নেবেন পেমেন্ট করে মাল্টিপল অপশন দেয়া আর কি দশ নম্বরটা হচ্ছে আপনার যে ডাটাগুলো আছে আপনার যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো ঠিকমতো অর্গানাইজ অবস্থায় রাখার কৌশল জানা কোনটা কোনভাবে রাখা দেখা যাচ্ছে অনেকগুলো ইমেল বা ডাক ফোন নাম্বার পেয়েছে তো ওখানে রেজিস্ট্রেশন করার সময় তো মেল ফিমেল জয়েন করে দিচ্ছিল তাই না তো সবগুলো গার্বেজ ওখানে না রেখে ওটা বিভিন্ন রকম ভাবে দেওয়া ওয়েবসাইট না শুধু মোবাইলের জন্য সেটা হচ্ছে অ্যাড মোড হ্যাঁ গুগল মার্কেট প্লেসে
মোবাইলের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাড মোড, এটা বাইরে করছে লেখা। প্রশ্নটা হবে যে গুগল প্ল্যাটফর্মে মোবাইলের জন্য কোন মার্কেট প্লেসটা চালু আছে? এরপরে পিছনে শেষ, সামনে পিছনে সামনে চলে আসেন, 11 নম্বর পেজ
নাম কি বলে? হ্যাঁ আপনার নাম কি? আব্দুর রাজ্জাক। ক্রিকেটার নায়ক ঠিক আছে জানো। আর কি বুঝাতে হবে বলেন, কিছু আছে এখানে বুঝানো? তাহলে আল্লাহ হাফেজ। হয়েছে দুপুরে ভালো মতো খাই না।